বিএনপি তাদের সমমনাদের নিয়ে সরকার পতনে এক দফার চূড়ান্ত আন্দোলনে টানা কর্মসূচির পরিকল্পনা করছে। আগামীকাল রোববার থেকে 48 ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে আবারও দুদিনের অবরোধ দেবে। আর 12 নভেম্বর থেকে তারা বিরতিহীন কিংবা অসহযোগ আন্দোলনে নামতে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ খবর প্রকাশ করেছে সমকাল। এই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেই পত্রিকাকে বলেন, বিজয় না আসা পর্যন্ত এক দফার আন্দোলন চলবে। নেতাকর্মী, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সমমনা প্রত্যেকে সরকারের উস্কানিতে পানা দিয়ে কর্মসূচি সফলে ভূমিকা পালন করবেন। বিএনপি ও সমমনা সূত্রের ভাষ্য, 28 অক্টোবরের মহাসমাবেশে হামলা, সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতির জন্য নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্যই সেদিন সবচেয়ে বড় গণজামায়াত করেছিল, কিন্তু সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, গণগ্রেপ্তার, মামলা, হয়রানিতে বিপর্যস্ত হয়ে পড়ে তারা। এমনকি নিজেদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে। গ্রেপ্তার এড়াতে বাসাবাড়ি ছেড়ে নিরাপদ স্থান খুঁজতে বেগ পেতে হয়। এখনও অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছেন, তবে প্রাথমিক ধাক্কা সামলে উঠতে সক্ষম হয়েছেন নেতাকর্মীরা। এবার সংগঠিতভাবে মাঠে নামার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিএনপির মধ্যম সারির একাধিক নেতা জানান, 28 অক্টোবরের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দলের হাইকমান্ডের নির্দেশনায় এবার নেতাকর্মীরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। বিচ্ছিন্ন হয়ে পড়া নেতাকর্মীকে আবার এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়া শেষ করেছে হাইকমান্ড। সমষ্টিগত শক্তি নিয়েই তারা রাজপথে নামতে যাচ্ছেন। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান জানান, তাদের আর পিছু হটার সুযোগ নেই, নিজের জন্যই নিজেকে লড়তে হবে। পুরো দেশটা কারাগার বানালেও দমে যাবেন না। শীর্ষ পর্যায়ের নির্দেশনায় দলের শেষ কর্মীও এই আন্দোলন চালিয়ে যাবেন এমন প্রস্তুতি নিয়েছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর এমন মনোভাব এবং প্রস্তুতির মধ্যে পুরো আন্দোলনকে মনিটর করতে পৃথক সেল গঠন করা হয়েছে। যেসব সাংগঠনিক ইউনিট ন্যূনতম গাফিলতি করবে, নিষ্ক্রিয় থাকবে কিংবা অজুহাত দেখাবে, তাদের বিষয়ে খোঁজ খবর শুরু হয়েছে। এমনকি যারা পদে বসে রাজপথে না নেমে ফেসবুকে বিপ্লব করছেন, তাদের রাখা হচ্ছে আতসী কাচের নিচে। সবার আমলনামা সংগ্রহ করছে মনিটরিং সেল। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দপ্তর সংশ্লিষ্ট এক নেতা জানান, বেশ কয়েকটি জেলা ও উপজেলার বিষয়ে হাইকমান্ড নড়ে চড়ে বসেছে, বিশেষ করে ঢাকা ও আশেপাশের জেলা নিয়ে সক্রিয় হয়েছে।